একজন সাকিব আল হাসান উঠে আসবে, এক একজন মানে এক একটা মানে উদ্যোক্তা হবে কৃষকদের জন্য, তাদের যে এই যে একটা সমস্যা, ওই যে ডিপ কি ডিপের একটা ব্যবস্থা, এটা আসলে আমি স্বজনপ্রীতি করব না। যাদের যেখানে দরকার, যারা যেখানে আসলে যাদের প্রয়োজন, সেই অনুযায়ী আমি সেগুলোর ব্যবস্থা করব। কৃষকদের তারা যাতে সর্বোচ্চ, যেহেতু আমাদের কৃষিপ্রধান এলাকা, কৃষকরা যাতে সর্বোচ্চ সুবিধা নিয়ে কৃষিকাজটা চালাতে পারে সেটার একটা ব্যবস্থা করব, এবং নারীদের নিয়ে অনেক কাজ করব। নারীরা যাতে প্রত্যেকে ঘরে বসে বসে ইন্টারনেটের মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারে, এবং তরুণরা যারা যারা মানে আমি টার্গেট করব যে ওরা যাতে মানে শুধুমাত্র চাকরির পিছনে না ছোটে, জজ ব্যারিস্টার যাতে শুধু না হতে চায়, তারা যাতে এক একজন উদ্যোক্তা হয়, সেটা নিয়ে আসলে কাজ করব। আপনি কি কোনো হুমকি ধামকির মধ্যে আছেন কিনা এই পার্থিবর কারণে? ওই যে বললাম যে তাদেরকে উদ্যোক্তা করার চেষ্টা করব, যাতে তারা অন্য দিক থেকে মানে শুধুমাত্র চাকরি বাকরি এবং ওই মানে মাদকের দিকে না যেয়ে তারা যাতে খেলাধুলার প্রতি মনোযোগী হয়। এখান থেকে একজন সাকিব আল হাসান উঠে আসবে, এক একজন মানে এক একটা মানে উদ্যোক্তা হবে। এখানে দেখেন সারা বাংলাদেশে আয়মান সাদিক 10 মিনিট স্কুল করেছেন, সে কত মানে সাফল্য পেয়েছেন। তো এরকম প্রত্যেকটা ঘরে ঘরে এরকম যদি আমরা ছেলে মানে তরুণদেরকে উদ্যোক্তা করতে পারি, তাহলে আমার মনে হয় যে রাজশাহী এক আর আরেকটা বিষয় আমি যেটা বলবো, যে রাজশাহী আসলে যেরকম সবাই তাকিয়ে থাকে সারা রাজশাহীর সৌন্দর্য দেখে, আমাদের লিটন স্যার খায়রুজ্জামান লিটন স্যারকে যেরকম মানে তিনি যেমন একটা আইডল, মানে সুন্দর শহরের কি বলে এটাকে কারিগর, রূপকার, তো আমি আসলে তাকে ফলো করব যে রাজশাহী একটাকে তার কিছুটা আমি যাতে তার ফ্লেভার আমি রাজশাহী একে আনতে পারি, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা জানি যে পবাতে যিনি নমিনেশন পেয়েছেন আসাদ ভাই, সেই আসাদ ভাই উনি যে কী পরিমাণে মানুষের সাথে মিশুক, মানবিক, আমি এই সমস্ত নেতার কাছ থেকে আসলে কিছুটা ধার নিব শেখার জন্য। উনি প্রেরণা দিয়েছেন যে এখানে 100% সুষ্ঠু নির্বাচন হবে, এটার কোনো দ্বিমত নেই, এবং এখানে কোনো নাশকতা হলে যদি দলীয় কেউ নাশকতা করে সেক্ষেত্রে তারা অ্যাকশন নেবে। একদমই নেই, একদম উপর থেকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন যে যার মতো নির্বাচন করবে স্বতঃস্ফূর্তভাবে, এখানে কেউ যদি বাধা প্রদান করে তাহলে এটা তারা কঠোরভাবে দেখবে। আপনি তো বিনোদন জগতের সঙ্গেও আছেন, তো সেক্ষেত্রে আপনার এলাকায় ইকো ট্যুরিজম নিয়ে কি কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা? আপনি অনেক প্ল্যান আছে আমার, মানে এখানে যেহেতু আমি একজন সাংস্কৃতিক কর্মী, আমি এখানে মানে আমি নির্বাচিত যদি হই ইনশাল্লাহ, তাহলে এই এলাকায় আসলে কি কি উন্নয়ন মানে কি কি করব, মানে এই যে মাদকাসক্ত যারা হয়ে যাচ্ছেন যেসব তরুণরা, তাদেরকে কিভাবে মোটিভেট করব সেটা আপনারা শুধু দেখবেন ইনশাল্লাহ। অনেল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক্স এর তৈরি কমফি ম্যাট্রেস। কমফি মানেই আরামের ঘুম।